হ্যালো ভিওয়ার্স লেস্ট্যাক চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই শীতকালে আমরা আমাদের বাচ্চাদের স্কিনটাকে ভালো রাখার জন্য যাতে ওদের স্কিনটা ড্রাই না হয়ে যায় শুষ্ক না হয়ে যায় নিষ্প্রাণ না দেখায় ওদের স্কিনের জেল্লা যাতে বজায় থাকে তার জন্য কোন কোন প্রোডাক্টগুলো আমরা ওদের স্কিনের উপরে অ্যাপ্লাই করতে পারি বা আমি আমার ছেলের স্কিনের ওপরে এই শীতকালে কোন কোন প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করে থাকি যাতে ওর স্কিনটা সুন্দরও থাকে এবং ওর স্বাস্থ্যেরও কোনো ক্ষতি না হয় সেই সমস্ত ইনফরমেশানগুলো তোমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা তোমরা অবশ্যই প্রোডাক্ট দেখো এতে তোমাদের একটা হেল্প হতে পারে সিলেটকে তো ফার্স্টে বলি দেখো যখন আমরা বাচ্চাদের জন্য কিছু একটা কিনি যাই কিনি না কেন সেটা বাচ্চাদের কোন একটা প্রোডাক্ট হতে পারে বেবি শ্যাম্পু হতে পারে বেবি বডি মাসাজ অয়েল হতে পারে কোনো ফেস ক্রিম যাই কিনি না কেন বাচ্চাদের জন্য যখনই আমরা কোনো কিছু কিনি তখন মনে রাখবে যে সেই প্রোডাক্টটা যদি সেফ না হয় তাহলে কিন্তু বাচ্চাদের শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গ যেমন কিডনি লিভার হার্ট এমনকি আমাদের বাচ্চাদের যে স্কিনটা রয়েছে সেটাকেও কিন্তু ড্যামেজ করতে পারে এমন কি নার্ভাস সিস্টেমের ওপরেও কিন্তু অনেক খারাপ প্রভাব ফেলতে পারে এই কারণেই সঠিক বেবি কেয়ার প্রোডাক্ট চুজ করা ভীষণই দরকার কারণ এমন অনেক বেবি কেয়ার প্রোডাক্ট আছে যেগুলোর মধ্যে এমন বেশ কিছু ক্ষতিকর উপাদান থাকে বলে দীর্ঘদিন ধরে যদি সেই সমস্ত বেবি কেয়ার প্রোডাক্টগুলো বাচ্চাদের উপরে অ্যাপ্লাই করা হয় সেটা বেবি ফেস ক্রিম হতে পারে বেবি বডি লোশন হতে পারে বেবি শ্যাম্পু হতে পারে বেবি সোপ হতে পারে তো সেগুলো যদি দীর্ঘদিন ধরে অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু বাচ্চাদের শরীরের ভেতরকার বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এই কারণে সঠিক বেবি কেয়ার প্রোডাক্টটা চুজ করা আমাদের অবশ্যই দরকার মোটামুটি এখনকার দিনে দাঁড়িয়ে কোন কোন বেবি প্রোডাক্টগুলো সেফ বাচ্চাদের জন্য ভালো একটা বেবি শ্যাম্পু কী হতে পারে বাচ্চাদের জন্য ভালো একটা বেবি সাবান কি হতে পারে কি ফেস ক্রিম বাচ্চাদের জন্য ভালো হতে পারে বা কোন কোন কোম্পানির ফেস ক্রিম বা বডি লোশন ভালো হতে পারে তার উপরে কিন্তু অলরেডি আমি ডিটেলসে ভিডিও করেছি তোমরা যারা এই ভিডিওগুলো দেখো তারা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখে নিও আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো মোটামুটি কোন কোন বেবি স্কিন কেয়ার প্রোডাক্টগুলো অন্যান্য প্রোডাক্টের তুলনায় এখনকার দিনে দাঁড়িয়ে তুলনামূলক সেফ কোনগুলো আমরা বাচ্চাদের স্কিনে অ্যাপ্লাই করলে ওদের স্কিনটা শীতকালে ভালোও থাকবে এবং ওদের স্বাস্থ্যেরও ক্ষতি হবে না ফার্স্ট মনে রাখবে বাচ্চাদের জন্য যে প্রোডাক্টটি কেন না কেন সেই প্রোডাক্টে যেন আর্টিফিশিয়াল কোনো গন্ধ না মেশানো থাকে বা কোনো আর্টিফিশিয়াল ফ্রেগ্রেন্স না থাকে কোনো কালার মেশানো না থাকে বা কোনো ক্ষতিকর অন্যান্য উপাদান যেমন ফেনাক্সিথানল বা প্যারাবেন এই জাতীয় কোনো রকম কোনো উপাদান যাতে না মেশানো থাকে আর সেকেন্ড যেটা আমাদের মনে রাখতে হবে শীতকালে বাচ্চাদের স্কিন কেয়ার কোনো প্রোডাক্ট কেনার সময় সেটা হচ্ছে এই শীতকালের জন্য না এমন প্রোডাক্ট আমাদের কেনা উচিত যার মধ্যে দেখবে কোকো বাটার আছে বা শিয়া বাটার আছে বা হানি আছে মধু আছে বা আমন্ড আছে বা গ্লিসারিন দেওয়া আছে এই ধরনের উপাদানগুলো দেওয়া আছে এরকম কোন প্রোডাক্ট বাচ্চাদের জন্য কেনা উচিত শীতকালের স্কিন কেয়ারের জন্য হুম যদি এমন হয় থাকে যে কোনো প্রোডাক্টে অ্যালোভেরা আছে বা এরকম হয় না যেগুলো আর কি গরমকালের জন্য স্পেশাল সেগুলো কিন্তু এখন কেনা উচিত না তো মোটামুটি কোকো বাটার শিয়া বাটার বা গ্লিসারিন বা আমন বাদাম মধু এগুলো যদি থাকে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টে বাচ্চাদের তো সেগুলো কিন্তু আমরা সিলেক্ট করতে পারি তো দেখো শীতকালে বাচ্চাদের স্কিনটাকে ভালো রাখার জন্য সবথেকে ভালো হচ্ছে ন্যাচারাল কোনো তেল যেটা আমরা গায়ে বাচ্চাদের মালিশ করতে পারি এবং এই শীতকালের জন্য এরকম ন্যাচারাল খুব ভালো একটা তেল হচ্ছে সর্ষে তেল যদি কোনো বেবির সর্ষের তেল অ্যালার্জি থাকে তো সেক্ষেত্রে সর্ষের তেল মাখানো দরকার নেই আদারওয়াইজ মানে সেক্ষেত্রে কী মাখানো যেতে পারে আমি পরে বলছি ঠিক আছে বাট যদি কোনো বেবিদের হয় যে সর্ষের তেলে কোনো সমস্যাই হয় না তো সেক্ষেত্রে কিন্তু শীতকালে সর্ষের তেল মালিশ করাটা ভীষণই ভালো এক তো সরষের তেলের মধ্যে এমন অনেক উপাদান আছে যেগুলো স্কিনটাকে ভেতর থেকে পুষ্টি দেয় এবং বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকে স্কিনটাকে বাঁচায় এছাড়া সর্ষের তেল শীতকালে মাখানোর ফলে কিন্তু বাচ্চাদের স্কিনটা ময়শ্চারাইজ থাকে যেহেতু তেল ফলে স্কিনটা তেল তেলে হবে তো সর্ষের তেলের মালিশ যদি বাচ্চাদের গায়ে আমরা করতে পারি সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের স্কিনটা খুব সুন্দরভাবে ময়শ্চারাইজড হয় এবং যেহেতু সরষের তেল দিয়ে মালিশ করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের এই শীতকালে চট করে ঠান্ডা লাগার মতন সমস্যাটাও হয় না বাচ্চারা একটু ভেতর থেকে গরম গরম ফিল করে তো এই তিনটে গুরুত্বপূর্ণ কারণের জন্য কিন্তু অবশ্যই যদি বাচ্চার গায়ে সর্ষের তেল সহ্য হয় সেক্ষেত্রে সর্ষের তেলের মালিশ করো আমি যেটা আমার ছেলের ক্ষেত্রে করি আগে আমি যেটা করতাম সেটা হচ্ছে দিনের বেলা যখন ওকে স্নান করাতাম তখন হয় কোনো দিন সরষের তেল নয় তো কোনো দিন আমন্ড অয়েল দিয়ে মাসাজ করে দিতাম এবছর থেকে যেহেতু স্কুলে যা শুরু করে দিয়েছে তো সেই জন্য আমি সরষের তেলের মালিশটাকে একটু বাড়িয়ে দিয়েছি যাতে শরীরটাও গরম গরম থাকে এবং স্কিনটা ময়শ্চারাইজ থাকে আলাদা করে বডি লোশন কিন্তু খুব বেশি ব্যবহার করছি না একদম পিওর সর্ষের তেল বা পিওর যে কোনো তেল কিন্তু সবসময় মনে রাখবে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো তো এই জন্য আমি সর্ষের তেল চুজ করেছি যখন সকালবেলায় বিছানাতেই থাকে সেই বিছানা থেকে ঘুমটা যখন ওর ভাঙে তখনই আমি কি করি একদম ওকে বিছানা থেকে জাস্ট একটু উঠে বসি বা বিছানাতে শুয়ে শুয়ে আমি হালকা সর্ষের তেলটাকে একটু গরম করে নিই তারপর ভালো করে ওকে মা ওর গায়ে মাসাজ করি ফলে স্কিনটা বেশ ময়েশ্চারাইজ হয় খুব আরাম বোধ করে শুষ্ক ভাবটা কেটে যায় এবং শরীরটাও কিন্তু গরম গরম থাকে তারপর স্নান করার আগে আর একবার ভালো করে সর্ষের তেল দিয়ে মাসাজ করে দিই আবার এরপর যে মাসাজটা করে দিই সর্ষের তেল দিয়ে সেটা করে হচ্ছে সন্ধেবেলার দিকে তো সারা দিনে এই তিনবার আমি ভালো করে সর্ষের তেল দিয়ে মাসাজ করে দিই এর ফলে ওর ঠান্ডা লাগার সম্ভাবনাটাও অনেকটা কমেছে এবং স্কিনটা কিন্তু খুব ভালোভাবে ময়েশ্চারাইজ থাকছে তো তোমরা কিন্তু একটা ভালো ময়েশ্চারাইজার হিসেবে যে কোনো তেল চুজ করতে পারো যদি বাচ্চার গায়ে সর্ষের তেল সহ্য হয় সেক্ষেত্রে সর্ষের তেলের বিকল্প কিন্তু আর কিছুই হয় না এরপর বলি শীতকালে আমার ছেলের স্কিনের উপরে অ্যাপ্লাই করে যে দ্বিতীয় প্রোডাক্টটা সেটা হচ্ছে আমন্ড অয়েল একটা পিওর সুইট আমন্ড অয়েল কিন্তু শীতকালে বাচ্চাদের গায়ে মালিশের জন্য ভীষণ ভালো এমনই একটা আমন্ড অয়েল সিলেক্ট করতে হবে আমাদের যেটাতে আলাদা করে কোনো গন্ধ মেশানো হয়নি কোনো রং মেশানো হয়নি জাস্ট পিওর আমন্ড অয়েল এডিবেল টাইপের খাওয়া যায় এতটাই পিওর আমন্ড অয়েল কিন্তু আমরা সুইট আমন্ড অয়েল বাচ্চাদের স্কিনের ওপর অ্যাপ্লাই করতে পারি শীতকালে আমি আমার ছেলের স্কিনের ওপরে রোঘনশিরিন বাদাম অয়েল অ্যাপ্লাই করে থাকি তবে বেবি টু বেবি এটা কিন্তু ভ্যারি করতে পারে অনেক বেবিদের গায়ে ছোটো ছোটো গুড়ি গুড়ি বেরোতে পারে কোনো তেল থেকে তাদের সমস্যা হতে পারে সেক্ষেত্রে কিন্তু আগে একটা অল্প জায়গায় স্কিনের ওপরে লাগিয়ে দেখতে হবে বাচ্চা সহ্য হচ্ছে কিনা যদি সহ্য হয় কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু বাচ্চার গায়ে আমন্ড অয়েলেরও মাসাজ করানো যেতে পারে তো আমার ছেলের ক্ষেত্রে ভীষণ ভালো কাজে দেয় আমদারদের রোগনশীল আমন্ড অয়েল তো এটা তোমরা ট্রাই করতে পারো অথবা যে কোনো একটা পিওর টাইপের ভালো আমন্ড অয়েল বাচ্চার গায়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারো এটাও কিন্তু শীতকালের জন্য ভীষণ ভালো অথবা ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়ে একটা ভালো পিওর আমন্ড অয়েল কিনে সেটা বাচ্চার গায়ে অ্যাপ্লাই করতে পারো তো এই হলো সর্ষের তেল এবং আমন্ড অয়েল এই অয়েল মানে পিওর খাঁটি অয়েল হচ্ছে সবথেকে ভালো ময়েশ্চারাইজারে কাজ করে তোমরা চাইলে কিন্তু এইগুলোই বাচ্চার স্কিনের উপরে টাইম টু টাইম অ্যাপ্লাই করতে পারো শীতকালে এরপর বলি একটা ফেস ক্রিমের কথা তো আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে মমস্কো দিয়ে মমস্কোর প্রোডাক্টই বেশি ব্যবহার করে থাকি সাবান শ্যাম্পু ক্রিম সব কিছু তোমরা চাইলে মমস্কোর ফেস ক্রিমটা বাচ্চাদের স্কিনের ওপরে অ্যাপ্লাই করতে পারো এটা ভীষণই সেফ এছাড়া বাচ্চাদের ফেস এবং বডির জন্য মানে দুটোর জন্যই খুব ভালো একটা ক্রিম হচ্ছে ব্লাশ বানি বডি অ্যান্ড ফেস বাটার ক্রিম এটাও আমি আমার ছেলের স্কিনের উপরে অ্যাপ্লাই করে কিন্তু খুব ভালো ফল পেয়েছি তো তোমরা চাইলে কিন্তু এই ধরনের বাটার ক্রিমও কিনতে পারো যেগুলো শীতকালে স্কিনটাকে পুষ্টি দিতে ভীষণ ভালো সাহায্য করে এরপর তোমাদের সাথে শেয়ার করো যদি বডি লোশন একটা বাচ্চাদের জন্য কিনতে চাও তো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা বডি লোশন হচ্ছে মাম্মা আর্থের বেবি বডি লোশন এটাও কিন্তু বাচ্চাদের স্কিনের ওপরে আমরা অ্যাপ্লাই করতে পারি বডিতে অ্যাপ্লাই করতে পারি প্রয়োজনে ফেসেও অ্যাপ্লাই করতে পারি এছাড়া দি মংস কোর বেবি বডি লোশন এটাও কিন্তু খুব ভালো একটা বডি লোশন লোশন বেবি বডি লোশন এটাও কিন্তু তোমরা চাইলে টাইম টু টাইম বাচ্চার প্রয়োজন বুঝে স্কিনের ওপরে কখন কখন লাগাতে হবে বা অ্যাপ্লাই করতে হবে সেই প্রয়োজনটা বুঝে এদি কোর বেবি বডি লোশনটাও কিন্তু বাচ্চার স্কিনের ওপরে অ্যাপ্লাই করতে পারো এবং প্রয়োজন মনে করলে বাচ্চাদের ফেসেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো আর যদি মনে হয় বাচ্চার স্কিনটা খুব ফেটে গেছে একটু মসচারাইজড রাখতে হবে তো সেক্ষেত্রে কিন্তু পিওর পেট্রোলিয়াম জেলি অ্যাপ্লাই করতে পারো পিওর পেট্রোলিয়াম জেলি মানে যার মধ্যে কোনো গন্ধ মেশানো নেই কোনো কালার মেশানো নেই এরকম পিওর পেট্রোলিয়াম জেলি শুধুমাত্র যে পোর্শনটা ফেটে গেছে মনে হচ্ছে যে পোর্শনটা খুব ভালো করে ময়শ্চারাইজড হওয়া দরকার সেই পোর্শনের উপরে কিন্তু পিওর পেট্রোলিয়াম জেলি অ্যাপ্লাই করতে পারো আর এই শীতকালে বাচ্চাদের ঠোঁট ভালো রাখার জন্য আমি তো পিওর আমন্ড অয়েল যেটা আমি আমার বাচ্চার স্কিনের উপরে অ্যাপ্লাই করি যেমন শিরিন বাদাম অয়েলের কথা তোমাদের সাথে শেয়ার করলাম সেই রঘন বাদাম মলটা দিয়ে ভালো করে ঠোঁটটাকে মাসাজ করে দিই এবং ওর ঠোঁট ফাটার মতন কোনো সমস্যা হয় না বাট তোমরা চাইলে কিন্তু আলাদা করে লিপ বামও কিনতে পারো মাম্মা আর্থের লিপ বাম পাওয়া যায় এটাও কিন্তু বাচ্চাদের জন্য বেশ সেফ কারণ এর মধ্যে কোনো রকম কোনো ক্ষতিকর উপাদান মেশানোর নেই তো বাচ্চাদের স্কিনকে ভালো রাখার জন্য কিন্তু এই শীতকালে এই সমস্ত প্রোডাক্টগুলো আমি ঘুরিয়ে ফিরিয়ে আমার ছেলের ওপর অ্যাপ্লাই করে থাকি এবং সব থেকে বেশি প্রায়োরিটি দিই কিন্তু টাইম টু টাইম অয়েল মাসাজের ওপর কারণ একটা পিওর ভালো এডিবেল টাইপের একদম মানে হানড্রেড পারসেন্ট ন্যাচারাল টাইপের কোনো অয়েল দিয়ে যদি বা মালিশ করা যায় বিশেষ করে সর্ষের তেল বা আমন্ড অয়েল সেক্ষেত্রে কিন্তু তার থেকে ভালো কোনো ময়শ্চারাইজার কোনো ক্রিম হতেই পারে না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো থ্যাংক ইউ